Hey guys, welcome back to my channel. আজকে সরস্বতী পূজো আর সরস্বতী পূজোতে ব্লগ হবে না সেটা হতে পারে না। সরস্বতী পূজোতে কিন্তু ব্লগ চাই কারণ এর আগের দুবারও আমি সরস্বতী পূজোতে ব্লগ করেছিলাম বাট ফর সাম রিজন আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। সো হোয়াটএভার, এই যে পিছনের রুমটাতে বাকি সবাই রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এরপর আমরা NTS যাব। তো আজকে সারাদিন কী কী করছি না করছি সব থাকবে এই ব্লগটাতে। সো গাইজ, আজকের ভিডিওগুলো দেখার আগে, মানে আজকে কী করছি সেটা দেখার আগে, সরস্বতী পুজোর কী কী প্রস্তুতি আমরা আগের দিন অবধি নিয়েছি সবাই মিলে তার কিছু ক্লিপস আছে, সেগুলো আমি আগে দেখিয়ে দিতে যাই। তো ফ্ল্যাশব্যাকে সেগুলো আগে একটু দেখে না, দেন আজকে কী করছি সেটা দেখবে। এই যে আমাদের NTS এর সামনেই প্রতিমা বানানো হয়, তো আমরা সবাই এখানে আমাদের কোন প্রতিমাটা নেওয়া হবে সেটা দেখতে এসেছি। এখানে প্যাকেটিং এর কাজ চলছে, যে প্যাকেটগুলোতে প্রসাদ বিতরণ করা হবে। এই যে সবাই একদম ব্যস্ত প্যাকেট বানাতে। আর এইখানে আমাদের সরস্বতী ঠাকুরের প্রতিমা থাকবে। এই জায়গাটা মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে আর বাইরের দিকেও কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। এই যে আমাদের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট, সুন্দর নকশা আলপনা আর সাথে রয়েছে রঙিন রঙিন কাগজের ফুল আর ডেকোরেশন। পুজোর ঠিক একদিন আগেই ঠাকুরের প্রতিমা চলে এসেছে। পুজোর দিন সকাল সকাল রেডি হয়ে এসে একটু টিঙ্কুকে মেকআপ করে দিচ্ছিলাম আর বাকি সবাই রেডি হচ্ছিল। ওদের রুম এসে সকালে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। যাক বাবা, এত সাজুগুজুর পর ফাইনালি আমরা NTS এ পৌঁছলাম। এরপর আমরা NTS এ পুষ্পাঞ্জলি দেব। সরস্বতী পুজোতে শাড়ি পরবো না সেটা হতেই পারে না। তো এটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। NTS এ ঘোরা হয়ে গেছে, এরপর আমাদের এখানে পাশেই কলেজ আছে, আমরা সেই কলেজে ঠাকুর দেখতে যাচ্ছি। সবাই যাচ্ছে, শাড়ি পরে সুন্দরী মহিলারা, সবার মাথায় একটা করে ফুল ফুটেছে, গোলাপ ফুল, কারো জিনিয়া, সূর্যমুখী, এর মাথায় সূর্যমুখী ফুল ফুটেছে। ওই যে আরেকজন আমাদের চৈতি ইনস্টা করতে ব্যস্ত রাস্তার মাঝে, এরাও খুব সেলফি তুলতে ব্যস্ত। আমরা সবাই কলেজে চলে এসেছি, সবাই আবার হাই করবি। এখানে নাই মনে হয়, কোথায় থাকো?
কলেজ থেকে বের হয়েই সামনেই ছিল ডিএড কলেজ, তো এখানেও আমরা সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছি। যাক, অবশেষে সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। সো গাইজ, এটাই প্রথম বছর যে বছর আমি আমার গ্রামের বাড়িতে সরস্বতী পুজোতে নেই। ওখানে আমাদের পাড়াতে যে পুজো হয় সেই পুজোতে আমি নেই। সো যতই মজা হোক, ওই জিনিসটা একটা খামতে থেকে যায় যখন গ্রামের বাড়ি যেতে পেলাম না এটা ভেবে। সো যাই হোক, এই বছরের সরস্বতী পুজোটা একটু অন্যরকম হলো নতুনভাবে আমার NTS। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর জানাবে কমেন্টে তোমাদের সরস্বতী পূজা কীরকম কাটলো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।